ভিউয়ার্স, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে গত কয়েক মাস যাবত ইতালিতে প্রচুর পরিমাণে সমুদ্রপথে অনেক অভিবাসী ইতালিতে আশ্রয় নিচ্ছে। তো এরকমের প্রতিনিয়ত প্রতিদিনই প্রায় আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা এখানে একটা নিউজের হেডলাইন এখানে করা আছে যে ইতালিতে অনুমান করছে যে 680,000 অভিবাসী লিবিয়া সমুদ্রপথে পাড়ি দিতে পারে। তো দেখুন, এখানে একটা আশঙ্কা করছে ইতালির গোয়েন্দা সংস্থা, 680,000 অভিবাসী লিবিয়া থেকে আসবে। এবং এখানে আরেকটা আপনারা নিউজ দেখছেন হেডলাইন যে ভূমধ্যসাগর থেকে 1,300 অভিবাসীকে ইতালীয় কোস্টগার্ড উদ্ধার করেছে, অলরেডি তারা আসছে। এবং এরপরে আরেকটা নিউজ দেখছেন এখানে প্রায় 100 অভিবাসী ইতালি থেকে আসছে। এরপরে কিছুদিন আগে আরেকটা নিউজ ছিল যে আপনারা জানেন যে প্রায় সেখানে 150 লোকের উপরে তারা একটা জাহাজ নিয়ে আসছিল, সেটা ভেঙে চোরমার হয়ে গেছে, সেখানে প্রায় 100-র উপরে নিখোঁজ হয়েছে, বাকি 80 জন এখানে জীবিত আছে। তো এরকমের অনেক নিউজ আসলে ইতালিতে হচ্ছে। তো যার কারণে আমি এই নিউজগুলো করে থাকি। আপনারা কিন্তু আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এইভাবে দিক জেনে কেন আসে, তাহলে এই পথে তারা কেন আসছে। তো এই প্রশ্নের উত্তরে আসলে আমিও নিজেও প্রথম প্রথম এটা ভাবতাম যে আসলে তারা কেন এত জীবনের রিস্ক নিয়ে কেন আসে, ওই দেশে থাকলে বা কোনো দেশে থাকলে কি কাজ করা যায় না, বা কেন এরকমের জীবনের রিস্ক জেনেও তারা এই পথে আসে, এটা আমি প্রথম প্রথম ভাবতাম। কিন্তু আসলে বিষয়টা যে কেন আসে, এই কেন আসে এর পিছনে বড় একটা রহস্য আছে যেটা আপনারা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য দেশ থেকে ইতালি, কিন্তু ইতালি, স্পেন এই সব দেশ কিন্তু অন্যান্য দেশ থেকে তারা একটু ছাড় দেয়, অনেক কিছুতে তারা ছাড় দেয়, কারণ অন্যান্য দেশের এই সুযোগটা নেই, তাই ইতালি এবং স্পেনে প্রতিনিয়ত এরকমের লোক আসে। তো ইতালিতে একটু বেশি। তো ইতালিতে এই যে লোকগুলো আসে তাদের আসলে আসারও একটা কারণ আছে, এবং যেখান থেকে আসে তারা আসার যে সমুদ্র পথ, এই পথের মাধ্যমে তারা সহজভাবে একটা আসা যায়, তাই তারা আসে। কিন্তু এইভাবে আসতে যে প্রতিনিয়ত অনেক লোক প্রাণ হারাচ্ছে, নিখোঁজ হচ্ছে, কিন্তু তাদের করার কিছু নয়, সহায় সম্বলহীন অবস্থায় তারা কিন্তু আসে। কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো যেগুলি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন তারা এভাবে আসে। তো দেখুন, আমি প্রথম প্রথম আসলে এভাবে ভাবতাম যে কেন লিবিয়া থেকে এভাবে মানুষ আসে, এরকমের অবস্থা জেনেও কেন আসে। তো সবচেয়ে বড় কথা হলো যে মৃত্যুর থেকে বড় কিছু তো আর নেই, তো সেটার থেকে বাঁচার জন্যই, এরকমের অবস্থা থেকে বাঁচার জন্যই তারা কিন্তু এই ইতালি লিবিয়ার সেই যেই ভূমধ্যসাগর পথ পাড়ি দিয়ে তারা কিন্তু এভাবে আসে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আপনারা কিছু ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন, আসলে সাউন্ড দিতে পারছি না কারণ এখানে একটা সমস্যা আছে। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে এইরকমের, দেখুন যে প্লাস্টিক আগুনে পুড়িয়ে তাদের গায়ের উপরে দেওয়া হচ্ছে, তাদের শরীর পুরো ঝলসে যাচ্ছে। এরপরে তাদের যে অমানসিক আরও নির্যাতন আছে আসলে সম্পূর্ণ তো দেখানো সম্ভব না। এইরকমের নির্যাতন থেকে বাঁচার জন্যই তারা কিন্তু এই পথটা বেছে নেয় যে ইতালি, যাই হোক আর তাই হোক তারা জীবনের একটা শেষ রিস্ক হিসাবে ইতালি আসতে চায়। ইতালি এভাবে অনেকে আসে এবং ইতালি সরকার এভাবে আশ্রয় দিয়ে থাকে, কারণ মানবাধিকার দেশ আপনারা সবাই জানেন, যার কারণে কিন্তু ইতালিতে অবৈধ অধিবাসীর সংখ্যা অনেক হয়ে গেছে। এর আর যাওয়ার কোনো উপায় থাকে না, তাদের আর শেষ মানে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিন্তু তারা এভাবে আসার চেষ্টা করে এবং তারা কিন্তু এভাবে আসে। যেখানে যে মানবাধিকার যেই কর্মীরা আছে তারা কিন্তু তাদের, দেখুন কোস্টগার্ড বিভিন্নভাবে তাদের উদ্ধার করছে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে শিশু, এর ভিতরে আছে প্রেগনেন্ট যে গর্ভবতী মহিলাও কিন্তু তারা আসে, অর্থাৎ যার কারণে কিন্তু তারা এই পথটা বেছে নেয় যে যাই হোক আর তাই হোক ইতালি যদি যেতে পারি তাহলে আমরা হয়তো জীবনে বেঁচে যেতে পারবো, হয়তো কিছু করে খেতে পারবো, এই কারণে কিন্তু তাদের আসা। আর এই কারণে তারা এত বড় রিস্ক নিয়ে তারা এইভাবে আসে, যে শিশু, বৃদ্ধ, বাচ্চা, আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু এভাবে অনেক বাচ্চা সহ মারা গেছে। তো এই কারণেই কিন্তু সমস্ত আসে। আগে আমরা হয়তো চিন্তা করতাম যে কেন বাচ্চা সহ আসে, কেন প্রেগনেন্ট হয়ে এরা আসে, এরা এসে কী করবে, কিন্তু ওই যে একবার এসে দেখেন আপনারা যে নির্যাতনের শিকার, এইটার থেকে তারা পরিত্রাণের জন্যই কিন্তু তারা এই পথটা বেছে নেয়, এইভাবে আসতে চায়। তো সবার চেয়ে বড় হচ্ছে জীবনের মায়া, তারা জীবনের ওই যে কঠিন এই যে রিক্সটা নিয়ে আসে তারা এটার থেকে হয়তো তারা ওইটা বড় কষ্টসাধ্য ব্যাপার সহ্য করতে পারে না, যার কারণে কিন্তু তারা এভাবে আসে। ইতালি এই বিষয়টি নিয়ে মেলোনি সরকার অনেক উদ্বিগ্ন আছে এবং তিনি এই বিষয় নিয়ে অনেক কনফারেন্স করেছে, তিনি তার অধিবেশনে সংসদে তিনি বিভিন্নভাবে এই বিষয়টি নিয়ে উত্থাপন করতেছে যে কীভাবে এদের আশাটা বন্ধ করা যায় এবং এই অভিবাসীদের কীভাবে তারা সেই আশ্রয় দিবে, সেই বিষয়টা নিয়েই কিন্তু এখন বড় ধরনের একটা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তিনি বিভিন্ন পথ করছেন। যার কারণে আপনারা জানেন যে এই যে 2023 সালে যে ফুলুসি, এই ফুলুসির কিন্তু আপনারা জানেন যে একটা মেয়াদও এই কারণে বাড়িয়েছে যে যেন এইভাবে অবৈধভাবে যেন না আসে, তারা মেয়াদটা 2025 সাল পর্যন্ত একবারে করে দিয়েছে, যেন যেভাবে লোক যারা আসতে চায় তারা যেন বৈধ পথে আসে। তো এই অবৈধ পথে আসার জন্য যে এই যে লোকগুলো মারা যায়, আপনারা দেখেন যে কত লোক কিছুদিন আগে মারা গেছে, তাদের কফিনগুলো যার যার কাছে হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে, তো এই দৃশ্যগুলো আসলে কেউ দেখতে চায় না। মেলোনি অনেকেই বলে যে উনি ডানপন্থী সরকার, কিন্তু উনিও কিন্তু এগুলো একটা সরকার
সে কিন্তু চাইবে না যে আমার দেশে এই আমার সীমানার ভিতরে আসে একজন লোক মারা যাক, এনেও কিন্তু চাইবে না। কিন্তু এটা আসলে করার উপায় কি? উনি এই দেশে যে অবৈধভাবে অভিবাসী ইটালিতে প্রবেশ করে, এটা ঠেকানোর তো আসলে উনি আর কোনো হিউম্যান রাইটসের জন্য কিন্তু উনি পারে না। তো হিউম্যান, এখানে হিউম্যান রাইটসের ব্যাপারটা আছে, বিভিন্ন দেশের চাপ আছে, তো ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপার আছে, তো এখানে কিন্তু আসলে নিজে ইচ্ছা করলেও কোনো কিছু সম্ভব না। তো উনি চাচ্ছে যতদূর সম্ভব এই বিষয়টা কন্ট্রোলে রাখার জন্য, এবং অবৈধভাবে আসার প্রক্রিয়াটা যেন কম থাকে। তাই তো মেন বিষয়টা হলো আপনাদের যে এখানে একটা নিউজ ফোকাস হয়েছে যে এখানে দেখুন যে ইটালি অনুমান করছে যে 680,000 অভিবাসী লিবিয়া থেকে সমুদ্রপথে পাড়ি দিয়ে আসবে, এরকম একটা গোয়েন্দা সংস্থা তাদের কাছে এই প্রতিবেদনটা করেছে। তো প্রতিবেদনগুলোর ইঙ্গিত করে যে প্রায় এখানে 680,000 বলতে প্রায় 7 লাখের মতোই লিবিয়া থেকে সমুদ্রপথে ইটালির দিকে যাত্রা করার সুযোগের অপেক্ষায় তারা আছে। তো এই যে যে একটা বিষয় যে তারা সুযোগের অপেক্ষায় আছে, এই যে এত বিরাট সংখ্যক একটা লোক এটা যদি ঢুকে যায় তো ইটালির পরিস্থিতি কী হবে, এটা আপনারাও হয়তো বুঝতে পারছেন। তো দেখুন এখানে এই যে এত লোক যে আসবে, তো এর ভিতরে দেখুন একজন কিন্তু জর্জিয়া মেলোনির অতি ডান দলের একজন আইন প্রণেতা রবিবার বলেছেন যে ঘোষণাটা এখানে যে অনুমানটা তিনি করছে, উনি এটাকে বলছে যে এটা তো বিশ্বাসযোগ্য নয় বলে তিনি অভিহিত করেছেন যে এত লোকের আসা আসলে এটা বিশ্বাসযোগ্য নয়। তো দেখুন এরপরে আরেকটা বলছে ব্রাদার্স অফ ইটালি পার্টির নিম্ন পার্লামেন্টের হাউস হুইপ তোমাসো ফোর্টি টেলিভিশন চ্যানেলে বলেছেন, 24 চ্যানেলে বলেছেন যে ইটালীয় গোপন পরিষেবাগুলি অনুমান করছে যে লিবিয়ায় 685,000 অভিবাসী যাদের বেশিরভাগই বন্দি শিবিরে আছে। অর্থাৎ আমি একটু আগে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লিবিয়াতে যে পরিমাণ বন্দি শিবিরে আছে, তারা যেভাবে নির্যাতনের শিকার হয়ে আছে, তো তাদের অধিক বেশিরভাগই বন্দি শিবিরে রয়েছে চোরাকারবারীদের নৌকার মধ্যে ভূমধ্যসাগর পেরিয়ে যেতে আগ্রহী ছিল। তো তারা দেখুন তাদের যে চোরাকারবারী সেখানে আছে, তারা এই একটা ব্যবসা করে এইভাবে পাঠিয়ে দিয়ে দেখা যায় যে ছোট্ট একটা নৌকা তার ভিতরে ধরে 50 জনের ক্ষমতা আছে, সেখানে দিয়ে দেয় 200 লোক, এইভাবে কিন্তু এভাবে তারা এই চোরাকারবারীরা এভাবে পাঠিয়ে দেয়। তো এর একটা নিউজ কিন্তু তারা পেয়েছে গোপন একটা তথ্যের মাধ্যমে। এইরকমের আসলে প্রতিনিয়ত ইটালির এই ব্যাপারটা নিয়ে অনেক সংবাদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগেও কিন্তু কিছু কিছু নিউজ আছে যে যেখানে 13,000 মাইগ্রান্টস নিয়ে ইটালিতে, এখানে দেখুন যে কোস্টগার্ড এখানে তাদের উদ্ধার করেছে, এরপরে তার আগে একটা দেখুন যেখানে 100 মাইগ্রান্টস তাদের যে উদ্ধার করেছে শিশু বাচ্চা সহ। তো এভাবে প্রতিনিয়ত কিন্তু এ দেশে চলছে। আমি বলবো যারা বাঙালি ভাই আছেন, কখনো আপনারা এইভাবে জীবনের রিস্ক নিয়ে আপনারা এইভাবে সমুদ্রপথে কখনো আপনারা এভাবে আসার চিন্তাও করবেন না, কারণ এটা খুবই একটা রিস্কি। তো আপনারা যে দেশে আসেন না কেন, আপনাদের লিগ্যাল আপনাদের পারমিট দেখে, আপনাদের কাজের কন্ট্যাক্ট দেখে, তারপরে আপনারা যে দেশে আসুন না কেন, এগুলো দেখে শুনে বুঝে এবং ভালো লোক যাদের পরিচিতর মাধ্যমে আপনারা এইভাবে আসবেন। কোনো দালালের খপ্পরে পড়ে আপনাদের জীবনটাকে নষ্ট করবেন না, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার সর্বশেষ কথা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সমস্ত বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন। তো আজ এই পর্যন্তই, কথা অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।